Assalamualaikum, welcome back to my channel. So guys, chole aslam abar notun ekti video te. To bondhura ajker video te ami ektu byatikrom dhorme kichu product niye tomader samne kotha bolbo. To guys, kotha bolar purbe ekti request, jara ei video ti notun dekhtecho tara obosshoi amar channel subscribe kore dibe ebong pashe thaka bell button ti click kore dibe. To bondhura ajker video ta tader uddeshe kora jara library item, stationery item niye kaj koren ba stationery item marketing koren. To bondhura তোমরা জানো যে লাইব্রেরি আইটেমগুলো কিন্তু তোমার আমাদের লেখাপড়া জীবন ঠিক আছে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো যে আমাদের যে প্রফেশনালি যে আমাদের শিক্ষার যে জীবনটা সেটা কিন্তু লাইব্রেরি আইটেমের সাথে সম্পৃক্ত রয়েছে আমরা যারা ছাত্র জীবনে পড়াশোনা করেছি বা করতেছি তারা কিন্তু অবশ্যই জানে যে স্টেশনারি আইটেমগুলোর কতটা মূল্য সো গাইস আজকে সেই মূল্যবান কিছু স্টেশনারি লাইব্রেরি আইটেম নিয়ে তোমার সাথে কথা বলবো তো বন্ধুরা এখন আমরা তোমাদের সাথে যে লাইব্রেরি আইটেমগুলো কথা বলবো তার ভিতরে মোস্ট অফ দা লাইব্রেরি আইটেম হলো ডোম সেট তো বন্ধুরা ডোম সাধারণত আমরা ইন্ডিয়ান কোম্পানি জানি এটা তোমার ইন্ডিয়ান ডোম সেট কিছু লাইব্রেরি আইটেম রয়েছে সেগুলো নিয়ে তোমার সাথে কথা বলবো তো বন্ধুরা শুরুতে আমি তোমার সাথে কথা বলবো ডোম সেট কিছু আনকমন টেম্পারা কালার আই মিন যেটাকে আমরা জল রং বলে চিনি তো বন্ধুরা আমি তোমাদেরকে আমার হাতে দেখাচ্ছি গাইস এখানে তিন প্যাকেট জল রং রয়েছে মানে টেম্পারা কালার রয়েছে ডোমসের টেম্পারা কালার রয়েছে তো গাইস এখানে দুই ক্যাটাগরির টেম্পারা কালার রয়েছে একটা হলো তোমার 12 শেডের ঠিক আছে মানে একটার ভিতরে 12টি কালার রয়েছে এবং আরেকটির ভিতরে তোমার 18 কালার রয়েছে ঠিক আছে তোমার আই মিন গাইস এখানে 18 কালারের হয় আর তোমার 12 কালারের টেম্পারা কালারের শেডগুলো হয় তো গাইস এই টেম্পারা কালার এটা কিন্তু আর্ট করার জন্য খুবই জরুরি একটি প্রোডাক্ট তো বন্ধুরা তোমরা জানো যে যারা ছাত্র জীবনে বা যারা পড়াশোনা করতে তারা জানো যে যারা আর্ট নিয়ে আর্ট আঁকাআঁকি করতে পছন্দ করো আই মিন যারা বিভিন্ন কালারিং ভাবে আঁকাআঁকি করতে পছন্দ করো বিভিন্ন ছবি আঁকতে পছন্দ করো মানুষের ছবি আঁকতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই টেম্পার কালারটা খুব গুরুত্বপূর্ণ তো এই টেম্পার কালারের কয়েকটি শেড হয় 6 শেডের হয় 12 শেডের হয় এবং 18 শেডের হয় তো বন্ধুরা আমি আমার হাতে অলরেডি তোমার 18 শেডের তিনটি প্যাকেট রেখেছি এখানে দেখতে পাচ্ছ তিনটি প্যাকেট দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই 18 শেডের এই প্যাকেটগুলোর তোমার হোলসেল এবং রিটেল প্রাইসটা তোমরা হয়তো রিটেল প্রাইসটা অনেকই জানো বা হোলসেল প্রাইসটা অনেকই জানো না তো গাইস এই টেম্পারার কালারের যে এই যে ডোমসে 18 শেডের যে টেম্পারার কালারটা রয়েছে জল রং রয়েছে এই এই 18 শেডের জল রং কি তোমরা দোকানে রিটেল হিসেবে মানে লাইব্রেরি দোকানে তোমরা সাধারণত 100 টাকা করে কিনে থাকো তো গাইস এই টেম্পারার কালারস এই জল রংগুলো তোমার হোলসেল প্রাইস হলো তোমার 75 টাকা মানে তোমার এটা কিন্তু আমাদের বাংলাদেশে এটা কিন্তু 75 টাকা তোমার হোলসেল প্রাইস বাট এটা কিন্তু ইন্ডিয়াতে একটু গাইস আমি দেখাচ্ছি গাইস এটা কিন্তু ইন্ডিয়াতে 30 রুপি মানে ইন্ডিয়ান রুপি 30 রুপিতে কিন্তু এটা অতি দেশে বিক্রি করে ঠিক আছে এই টেম্পারার কালারস তোমার বি করে হলো তোমার 30 টাকা করে মানে ওদের দেশে 30 টাকা করে বি করে আর আমাদের বাংলাদেশে এটা বি করে 100 টাকা করে এটা রিটেল প্রাইস মানে খুচরা এরকম একটি প্যাকেটের দাম 100 টাকা করে বিক্রি করে তো বন্ধুরা যদি তোমরা কেউ হোলসেলে এই মাল নিয়ে কাজ করতে চাও তাহলে এগুলোর প্রতি পিসের দাম রাখা হয় 75 টাকা করে হোলসেল প্রাইস ঠিক আছে তো গাইস এবার আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ডোমসের যে কালার পেন্সিল তো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে এখানে কিন্তু ডোমসে কালার পেন্সিল রয়েছে ঠিক আছে এক বক্স মানে এক বান্ডেল কালার পেন্সিল রয়েছে তো বন্ধুরা এরকম একটি বান্ডেলের ভিতরে তোমার 10 প্যাকেট কালার পেন্সিল থাকে ঠিক আছে তো গাইস প্রতি পিসের যে আরএস মানে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু ইন্ডিয়ান ডোমসের মাল আমি তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি তো বন্ধুরা এখানে তোমার 60 রুপি কিন্তু দেওয়া আছে মানে এই এই ডোমসের এই কালার পেন্সিলের এটা কিন্তু বড় সাইজ এটা দুটো সাইজ হয় ঠিক আছে একটা হলো বড় সাইজ একটা ছোট সাইজ তো আমি তোমাদের সামনে বড় সাইজটা নিয়ে এসেছি যেহেতু আমার চ্যানেলে অলরেডি ছোট সাইজের একটা ভিডিও রয়েছে তো সেজন্য আমি তোমাদেরকে ডেমো হিসাবে কিন্তু বড় সাইজটা দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই এই ডোমস কালার পেন্সিলই বড় সাইজটি এটা তোমার ইন্ডিয়াতে এই ডোমস পেন্সিলটি বিক্রি করা হলো 60 টাকা করে মানে 60 রুপি ঠিক আছে ওদের দেশে 60 টাকা করে এই পেন্সিলগুলোর প্রতি প্যাকেট বিক্রি করে ঠিক আছে এবং প্রতিটি পেন্সিলের ভিতরে তোমার পেন্সিল একটি সেটের ভিতরে তোমার 12টি পেন্সিল কালার পেন্সিল রয়েছে তো বন্ধুরা
এটা কিন্তু তোমার মানে রিটেল রিটেল কিন্তু খুচরা হিসাবে কিন্তু এই পেন্সিলগুলো এই কালার পেন্সিলগুলো ডোমসের পেন্সিলগুলো তোমার দোকানে তোমার সাধারণত খুচরা দাম হিসাবে তোমাদেরকে প্রতি প্যাকেটের দাম রাখবে হলো তোমার 120 টাকা করে ঠিক আছে তো বন্ধুরা শুধুমাত্র শুধুমাত্র তোমাদের জন্য আজকে এই প্রোডাক্টের হোলসেল আমি শেয়ার করব সেটা হলো যে এটা যদি তোমরা তোমরা যদি কেউ এই প্রতি পিস নিতে চাও তাহলে তোমাদের কাছ থেকে এই পেন্সিল পেন্সিলটি এই বড় সাইজের ডোমসের কালার পেন্সিলগুলো রাখা হবে 75 টাকা করে ঠিক আছে 75 টাকা করে বড় পেন্সিল সাইজটি রাখা হবে ঠিক আছে তো বন্ধুরা ইচ্ছা করলে তোমরা 10 পিসের বান্ডিল নিতে পারো হোলসেলে তো গাইস বুঝতেই পারলে এটা কিন্তু ডোমসের একটি বড় কালার পেন্সিল তো গাইস এবার তোমার সাথে কথা বলবো যে প্রোডাক্টটি সেটা হলো যে ডোমসের রাবার নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ধরনের আগ্রহ তো গাইস দেখতে পাচ্ছো আমার হাতে কিন্তু ডোমসের রাবার রয়েছে যেটা হলো তোমার আমরা যারা পেন্সিল ইউজ করি তারা কিন্তু লেখার পর অংশ মিস্টেক হয়ে যায় এটা কিন্তু মোশার জন্য এটা কিন্তু শুধুমাত্র যারা বাচ্চা বাচ্চাদের জন্য যারা নার্সারি কেজি বা মানে 1 2 3 4 5 পড়াশোনা করে তাদের জন্য কিন্তু এই রাবারগুলো ইউজ করা সাধারণত ঠিক আছে তো বন্ধুরা তো সেই ব্যবহারের জন্য কিন্তু এই রাবারগুলো খুবই উন্নত মানের এবং স্ট্যান্ডার্ড এটা কিন্তু ডোমসের রাবার সো গাইস বুঝতেই পারছো ডোমসের মাল কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকে তো বন্ধুরা এরকম একটি ডিব্বা মানে এরকম একটি বক্স তোমার তোমরা যদি কিন্তু সেটার ভিতরে 100 পিস রাবার রয়েছে এরকম একটি বক্সের ভিতরে 100 পিস রাবার রয়েছে তো বন্ধুরা এই 100 পিস রাবার এরকম একটি ডিব্বার তোমার রিটেল মূল্য তোমার সাধারণত 250 টাকা করে তোমাদের কাছে 250 টাকা করে রাখবে এরকম একটি মূল্য তো তোমরা ইচ্ছা করলে এই ডিব্বাগুলো হোলসেলে তোমরা 220 টাকা করে কিনতে পারো ঠিক আছে এখানে 100 পিস রয়েছে এবং বিভিন্ন কালারে এটা মিক্স করা রয়েছে এটা ডোমসের কালার ইরেজার আই মিন রাবার তো গাইস এরপর আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বল সেটা হলো এটা ডোমসের প্রোডাক্ট না বাট এই ভিডিওর সাথে আমি জাস্ট সৌজন্যমূলক তোমাদেরকে এটা শেয়ার করব তো গাইস এটা হলো চায়না জ্যামিতি বক্স তোমরা দেখতে পাচ্ছ এটা যেটাকে আমরা ম্যাক্স নামে চিনে থাকি ম্যাক্স তো এই ম্যাক্স চায়না জ্যামিতি বক্স গুলো তোমরা বাজারে সম্ভবত লাইব্রেরিতে 120 টাকা করে কিনা থাকো তো বন্ধুরা এটা শুধুমাত্র তোমাদের জন্য এই এই ম্যাক্স জ্যামিতি বক্স গুলো যা চায়না গুলো তোমাদের কাছে প্রতি পিস রাখা হবে তোমার 75 টাকা করে 75 টাকা করে তোমরা এই ম্যাক্স গুলো ম্যাক্স জ্যামিতি বক্স সহজে কিনতে পারবে তো বন্ধুরা ইচ্ছা করলে তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো তো গাইস এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো জিক্সেন পার্মানেন্ট মার্কার তো গাইস এটা সবাই চেনো গাইস এটা অনেকেই তোমরা চেনো এটা জিক্সেন পার্মানেন্ট মার্কার তো বন্ধুরা এই মার্কার গুলো তোমার দোকানে বিক্রি করা হলো তোমার 200 টাকা করে বিক্রি করে বক্স এখানে কিন্তু এক ডজন রয়েছে 200 টাকা করে বক্স গুলো বিক্রি করে তো বন্ধুরা তো হোলসেল কিন্তু এগুলোর প্রাইস কিন্তু খুবই সীমিত হোলসেল প্রাইস হলো তোমার 170 টাকা করে বক্স তো কারো দরকার হলে অবশ্যই কমেন্টস করে জানাবে তো বন্ধুরা এরপরে যেটা নিয়ে কথা সেটা হলো সিডি মার্কার তো বন্ধুরা সিডি মার্কার এটা আমার এটা সবাই জানো এটা এটা বড় ছোট সবাই মোটামুটি ইউজ করে এটা সাধারণত কোন জায়গায় মার্ক করার জন্য আমরা যেটা ইউজ করে থাকি এটা হলো সিডি মার্কার তো এগুলো তোমরা হোলসেল প্রাইস তোমরা 170 টাকা কিনতে পারো প্রতি বক্স কিনতে পারো 170 টাকা করে তো বন্ধুরা এরপরে রয়েছে স্টেপলার মেশিন তো গাইস এটার ভিতরে কিন্তু অনেকগুলো স্টেপলার মেশিন রয়েছে আমি একটা খুলে তোমাকে দেখাচ্ছি একটু ওয়েট এটার ভিতরে 24 পিস স্টেপলার মেশিন রয়েছে গাইস দেখতে পাচ্ছো তো বন্ধুরা একটু ওয়েট আমি তোমাকে দেখাচ্ছি মেশিনটা কেমন দেখতে একটু ওয়েট তো গাইস এই স্টেপলার মেশিন দেখতে পাচ্ছো তো বন্ধুরা এই স্টেপলার মেশিন এরকম একটি বক্সের ভিতরে 24 পিস স্টেপলার মেশিন থাকে তো বন্ধুরা আমি একটু ওয়েট আমি তোমাকে দেখাচ্ছি এই 24 পিস স্টেপলার মেশিনের মেশিন তোমার যদি ইচ্ছা করলে তোমরা হোলসেলে নিতে পারো খুবই সীমিত দাম 650 টাকা করে রাখা হবে তো বন্ধুরা 650 টাকা হোলসেলে শুধুমাত্র তোমাদের জন্য ঠিক আছে এন্ড গাইস এটার তোমার একটি আরেকটি প্রোডাক্ট সেটা হলো যে যে পিন মানে স্টেপলার মেশিনে কিন্তু অবশ্যই পিন ছাড়া কিন্তু স্টেপলার মেশিনে কোনো মূল্য নেই তো গাইস সেদিক থেকে আমরা লক্ষ্য করলে যে এরকম একটি পিনের ভিতরে বক্সের ভিতরে তোমার মোটামুটি তোমার 20 ইউনিটের মানে 20টি বক্স রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের একটু ওয়েট এরকম 20টি বক্স রয়েছে
এরকম মিক্সড প্যাকেট রয়ে গেছে, ঠিক আছে। এবং প্রতিটির ভিতরে 100 পিস করে, 100 পিস করে, 100 পিস করে তোমার পিন রয়েছে। তো বন্ধুরা, তোমাদের সামনে প্রায় মোটামুটি 5-7 প্রকারের কিছু স্টেশনের আইটেম নিয়ে কথা বললাম। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারলে। যেমন ধরো, তোমরা ডোম ইন্ডিয়ান ডোমসের কিছু প্রোডাক্ট আছে, স্টেশনারি আইটেম আছে, লাইব্রেরির কিছু আইটেম আছে, কালার পেন্সিল, জল রং বলো, সিডি মার্কার বলো, রাবার বলো, কাটার বলো, জ্যামিতি বক্স বলো, মানে এই যে ভ্যারাইটিস কিছু প্রোডাক্ট আছে, এগুলোর কিন্তু হোলসেল প্রাইসটা আমরা অনেকেই জানি না। তো হোলসেল প্রাইস, রিটেল প্রাইস সহ আমি প্রোডাক্টে যাবো তুই বিস্তারিত তোমার সাথে খুলে বললাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।